আমরা যোগ বাশিষ্ঠের আত্মমনন প্রকরণ শেষ করেছিলাম। সাধনার শেষতম যে স্থিতি তা স্পর্শ করে গিয়েছে এখানে সাধককে, তাই 10 নম্বর মন্ত্রে শেষে বলে দিয়েছে, অহম প্রত্যেক চৈতন্য রূপায় মৈহমেব নমো নমঃ। অন্তঃস্থিত চেতনারূপ যে আমি, তাকে আমি প্রণাম করছি। এখানেই আত্মমনন আত্মপূজা সব শেষ হয়ে যায়, আর কিছু বাকি থাকে না বলার মতো। তারপরে আমরা বলেছিলাম যে নেক্সট যে প্রকরণ সেটা শুদ্ধি নিরূপণ প্রকরণ। নিরূপণ মানে বুঝতে পারা, লক্ষণ বিচার, আমরা বলি বেছে বের করা, বাছা। তো এখানে আমরা বলেছিলাম যে সবার মতো সবাই দেখে আসবে, তো 4-5 নিয়ে কথা হচ্ছে। বেসিক্যালি বলে দিই এই চ্যাপ্টারটা কি, আমি বুঝতে পারছি আমি কে, ঠিক আমার ট্রু আইডেন্টিটি কি, বোঝা গেল। এটি মাথায় রাখতে হবে, এটা বিরাট একটা উচ্চতম স্থিতি, শেষতম স্থিতি। এরপর আর কোনো কথা হয় না, এরপরে দৌড় থাকে না, এরপর আর বোঝার মতো কিছু বাকি থাকে না, ঠিক আছে। কিন্তু এবারে তারপরে প্রশ্ন জাগে, তত কিম, তারপর কি, এবার কি করব। এই এবার কি করবের উত্তর হলো এই শুদ্ধি নিরূপণ প্রকরণ। পরিষ্কার করা হয়ে গেছে, আপনাকে আমি একটা রূপোর জিনিস দিলাম, আপনি পরিষ্কার করলেন, চকচক করছে, আপনি কি বলবেন এবার, এবার এই চকচকে গ্লাসটা দিয়ে আমি কি করব, কিভাবে এটাকে রাখা হবে, সেই বিষয়ে এখানে কথাবার্তা। তো একটা স্থিতির পরে সত্যি কথা বলতে যোগ বাশিষ্ঠের সাথে আমি আগেও বলেছিলাম, এরম গ্রন্থগুলির সাথে এগোতে গেলে নিজেকেও এগোতে হয়, না হলে যত গ্রন্থ উপরে যাবে ততই শব্দগুলো যেন হাতছাড়া হতে থাকবে। আচ্ছা শুনলাম, বাহ, এবারে কেউ যোগ বিয়োগ গুণভাগ জানে না, তাকে ম্যাট্রিক্স বোঝানো হচ্ছে, আচ্ছা বাহ কী সুন্দর হচ্ছে, কীরকম হবে ব্যাপারটা। তো সেরকমই হবে যদি চ্যাপ্টারের সাথে সাথে না এগান, তাহলে গীতার সাথে এই খতরাটা নেই অতটা। কারণ গীতায় যতবার শ্রীকৃষ্ণ অর্জুনের মুখের দিকে তাকিয়েছে, অর্জুনের মধ্যে এটা কিন্তু মরছে না কিছুতেই, দেখবেন তো ওই কিন্তুর উত্তর বারবার দিচ্ছেন। ফলে কী হচ্ছে, গীতার অ্যাপ্রোচটা অনেকটা শ্রীকৃষ্ণ মনের বিভিন্ন দিক থেকে দেখছেন, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, পিছন দিয়ে, সামনে দিয়ে, বিভিন্নভাবে অ্যাড্রেস করছেন, কিন্তু স্থিতিটা একই রেখেছেন। ওটাও বিশাল একটা হায়েস্ট স্থিতি, কিন্তু ওর অ্যাপ্রোচ ওরকম। ফলে একটা আছে যে দ্বিতীয় অধ্যায় না বুঝলে তারপর আর কিছু বোঝা যাবে না, এটা তো ঠিক কথা, বেসিক জিনিস। কিন্তু তবুও আপনি যদি চট করে চতুর্থ পঞ্চম অধ্যায় ঢোকে আপনি কিছু বুঝতে পারবেন, কিন্তু এই শুদ্ধি নিরূপণ প্রকরণ বা অষ্টাবক্র গীতার যে প্রকরণ এগুলোর মধ্যে ঢুকলে কিন্তু একদম ধারণা হবে না। কারণ এটা যেন স্টেপ বাই স্টেপ চেতনার বিকাশের কথা বলা হয়েছে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোকাস করা নয়, এটা একটা স্তর তারপর আরেকটা স্তর তারপর আরেকটা স্তর। তো আমরা এগাচ্ছি, এই যে 4 নম্বর মন্ত্র যেমন বলছে, একো বিশুদ্ধ বোধোহম ইতি নিশ্চয় বন্হিনা প্রজ্জাল্য দ্বৈত গহনমেক এব সুখী ভব। কি বলছে, আমি এক ও অদ্বিতীয় বিশুদ্ধ জ্ঞান স্বরূপ, এই প্রকার দৃঢ় সিদ্ধান্তরূপ অগ্নি দ্বারা যাবতীয় ভেদজ্ঞান রূপ ঘন বন দগ্ধ করত তুমি একক সুখ সুখরূপে অবস্থান করো, অর্থাৎ পরম সুখে কালাতিপাত করো। সুখ এই শব্দটা বলে দিয়েছে, সব সুখের প্রথমে মাথায় রাখতে হবে এই কথাটা আত্মমনন প্রকরণের পরে বলা হচ্ছে, যেখানে যাবতীয় ভালো লাগা আর একজন ব্যক্তির কাছে বড় ফিকে হয়ে যায়। আধ্যাত্মিক ব্যক্তির যে দেখেন
যে সে জাগতিক বিষয়গুলিতে উদাসীন, এটা করতে না ওটা করতে করছে না, বা তাদের যৌন জীবন স্মৃত হয়ে যাচ্ছে ইত্যাদি। কিন্তু যদি কোনো একটি আধ্যাত্মিক ব্যক্তির কাছে যান, তার কাছে ফিকে হয়ে যায় মানেটা কি, কিছু এর থেকেও বেটার তার কাছে এমন তাকে ঘিরে ধরেছে যে সে এর মধ্যে আর রস পাচ্ছে না। ঠিক যেমন রসগোল্লা খেয়েছেন এবং আপেল খেলে আপেল নিরস না কিন্তু ফিকে বোধ হবে, ঠিক তেমন আধ্যাত্মিক মানুষ চেতনার এমন একটা সৌন্দর্য অবস্থান করে যে তার নিচের স্টেপগুলো, যে যেই স্টেপে আছে সেই স্টেপগুলো তার কাছে আর সুখকর বোধ হয় না, কিন্তু প্রত্যেকটাতেই নিজস্ব নিজস্ব সৌন্দর্য আছে, কামনার নিজস্ব সৌন্দর্য আছে, লোভের নিজস্ব সৌন্দর্য আছে। ঠিক তেমনই যখন প্রেম আসে তখন এই প্রেমের সামনে এই সৌন্দর্যগুলো ফিকে বোধ হয়। তো এখানে যে সুখ বলা হচ্ছে, এই সুখ আর 10টা সুখের মতো নয়, যে বাকি এটার তুলনা জগতের যে কোনো সুখের মধ্যে কি চলে, বিকল্প চলে, এটা না হলে ওটা, ওটা না হলে এটা, ঠিক আছে। কিন্তু আধ্যাত্মিক সুখে এখানে কি বলে দিল, তুমি একক সুখ রূপে, একা হওয়ার সুখ, একমাত্র সুখ, মানে দুঃখর কোনো অবকাশ নেই সেই জন্য সুখ। দুঃখ মানে কি, যেখানেই দুঃখ আপনার ঘটবে সেখানে কোনো না কোনোভাবে আপনি দেখে নেবেন, আপনি স্বীকার করে নেন যে কোনো আউটসাইড থেকে কিছু আমাকে এফেক্ট করেছে, নালে দুঃখ নেই। আপনি কিছুদিন নিজেকে বলতে শুরু করুন যে যা ঘটেছে আমার জন্যই ঘটেছে, আপনার দুঃখ ভ্যানিশ হয়ে যাবে। আপনাকে স্বীকার করতেই হবে কেউ আমার সাথে কিছু করে দিয়েছে, আমরা সবাই আলোচনা করছিলাম YRT-তে, কেউ আমার সাথে কিছু করেছে, কোথাও কিছু ঘটেছে হোয়াট শুড নট বি, যেটা হওয়া উচিত নয়, এরকম কিছু একটা থাকতে হবে, এর নাম দুঃখ। আপনি বলুন যা করেছি আমিই করেছি, এবার আর সুখ থাকবে না, এবার আপনার দহন শুরু হয়, অনুতাপ যাকে বলে, আপনার সুখের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আপনার নিশ্চয়ই সবাই এই যাত্রার মধ্যে দিয়ে গেছেন যেখানে হয়তো একটা সময় আপনি বলেছেন ও করেছে সে করেছে, হাজারবার বললাম আমার কথা শোনেনি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আর এটাও নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা করেছেন কোনো জায়গাতে, আপনি হয়তো নিজের সন্তান বা সন্তানের ক্ষেত্রে কথাটা খুব কমন হয়ে যাবে বুঝতে, যে আপনি কোথাও হয়তো বলে দিয়েছেন আমার কপাল আমার ভাগ্য। এই এই আমি শুধু জাস্ট এই দুটোই কিন্তু বেকার কথা, তবু এই বোঝানোর জন্য বলছি, যেখানে আপনি বলেছেন যে ও করেছে আর যেখানে আপনি বলেছেন আমার কপাল ভাগ্য, এই ভাগ্য আমার কপাল আমার বলতে না বলতেই ওর জন্য হাফ রিডিউস হয়ে গিয়েছে, কি করব, একটা এফোর্টলেসনেস এসে যায়, কিছু করার নেই, ওই জ্বালা। আর যখন আপনি এই কথা বলছেন যে ও করেছে বলে এমন, অর্থাৎ ও যদি এটা না করতো আদারওয়াইজ কিছু হতে পারতো, এর মধ্যে জ্বালা তীব্রতা ছুট দৌড় অনেক বেশি থাকে। যেখানেই আপনি একক হয়ে যাবেন, এক হয়ে যাবেন, ওখানে যে আপনার স্বাভাবিক শান্ততা, এটি পরম সুখ। আপনি যে কোনো জিনিসকে ভোগের উপভোগ করার পিকে বিন্দুতে একা হয়ে যান, আপনার খুব যদি আনন্দ অনুভব হয় আপনার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আপনি একা হয়ে যেতে চাইবেন। আপনার খুব যদি দুঃখ অনুভব হয় পিকে পৌঁছায় আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনি দুই রাখতে চাইবেন না আপনার কাছে, আপনি চুপ হয়ে যাবেন। খুব সুখেও আপনি স্টান্ট হয়ে যাবেন, খুব দুঃখতেও আপনি একদম চুপ হয়ে যাবেন। যেখানেই কোনো জিনিস তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় সেখানে একক শব্দটা প্রয়োগ করা হয়, এই একক হয়ে যাওয়াকেই পরম বলে আলটিমেট, এরপরে আর কিছু নেই। তো রামকে বলছে, রাম বশিষ্ঠদেব বলছেন যে তুমি যা বুঝেছো এক অদ্বিতীয় বিশুদ্ধ জ্ঞান স্বরূপ, আমার মধ্যেই যাবতীয় জানা না জানা ঘটছে, এর পরে আর কিছু নেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। জানার সুখ হতে পারে, না জানার দুঃখ হতে পারে, জেনেছি বলে আনন্দ হতে পারে, জানতে পারিনি বলে ইস যদি জানতে পারতাম লটারিটা লাগবে আফসোস হতে পারে। কিন্তু যখন আপনি বলতে শুরু করেন এই জানা না জানার যে টোটাল খেলাটা, সেটা শুধু আমার মধ্যেই ঘটছে, আমি ছাড়া, জ্ঞান ছাড়া আর দ্বিতীয় কিছু নেই, তখন আপনার মধ্যে যে রিল্যাক্সেশন আছে এটা দেওয়ালে পিঠ ঠেকা রিল্যাক্সেশন, এই দুটোই অর্থহীন বোধ হতে শুরু করেছে, কারণ এই দুটোই কোনোভাবে আমাকে আমার কাছে রাখতে পারেনি,
আপনি কিছু জানেন না, আপনি এর থেকে দূরে যাবেন। আপনি কিছু জানেন না তখনও দেখুন আপনি মনে মনে এর থেকে দূরে যাবেন, আপনার আফসোস আপনাকে দূরে নিয়ে যায় আর আপনার সফলতাও আপনাকে দূরে নিয়ে যায়। জগতের লোক মনে করে আমি কোথাও পৌঁছিয়ে গেলে হয়তো সুখ হবে, আর যে ব্যর্থ কিছু পায়নি সে মনে করে কোথাও অনুকূল পরিস্থিতি হয়নি বা ভিতরে চুপ করে বসে থাকলে ব্যর্থতায় কি হয়, আর ভাল লাগছে না রে, এতে হয়তো সুখ হবে। দুজনেই ভুল করছে। সুখী কোথাও যেতে চাইলে সুখ, আর দুঃখী বলে বসে থাকলেই সুখ, নাহলে বসে আছে কেন? আপনার মনে খুব দুঃখ হলো আপনি বলেন ঘর থেকে আমি বেরোবো না, আপনি কি করছেন হিসাব মতো? আপনি বলছেন আমার এই মুহূর্তে যা স্থিতি তাতে বসে থাকাতেই আমার সুখ, তাই না? কোনো না কোনোভাবে ব্যাপারটা খোঁজ এক জিনিসেরই, খোঁজ মরেনি, দুঃখীর খোঁজ মরেনি, সুখীর যেমন মরেনি দুঃখীরও মরেনি, কিন্তু দুঃখীকে দেখবো বসে আছে, সুখীকে দেখবো ছুটছে। তো এই দুটো জিনিস যখন আপনি বুঝতে পারেন ইটস বিলংস টু মি, এটা আমার থেকে শুরু হচ্ছে, আমাতেই শেষ হয়, এই যে স্থিতিটা দাঁড়িয়ে গেল একে একক সুখ বলে, একে আপনি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জীবনের, এই সম্পূর্ণ দায়িত্ব নেওয়াকেই অকর্তৃত্ব বলে। কর্তা দায়িত্ব নেয় না তা না, অকর্তা যে সে পূর্ণ দায়িত্ব নিয়ে আছে, পুরো দায়িত্ব, যেখানেই পুরো দায়িত্ব নিয়ে দেবেন সেখানে আপনি দায়িত্বভার মুক্ত হয়ে যাবেন। অদ্ভুত কথা, আমরা পুরো ভার নিতে চাই কোথায়? মা ছেলের পুরো ভার নিক, স্বামী স্ত্রীর পুরো ভার নিক, পুরো ভার নেওয়া ঘটে না, আমি এমন করলাম তুমি এমন কেন করলে, মানে একটা দুই আছে যার কাছে অপশান আছে আদারওয়াইজ কিছু করার, পুরোপুরি না, যেখানেই পুরোপুরি ঘটে যাবে সেখানে তার শেষ বিন্দুতে পৌঁছিয়ে যাবে এবং একক সুখে রূপান্তরিত হয়ে যাবে। এখানে বৈশিষ্ট্য রামকে বলছে, রাম তুমি বুঝতে পেরেছ তো পুরো জগৎটা কোনো রকম এর মধ্যে কর্তা বসে নেই, এটা একই রকমভাবে বিভিন্নের প্রবাহ, একই রকমভাবে বিবিধতার প্রবাহ, বুঝে যাচ্ছে জিনিসটা? বৈশিষ্ট্য রামকে বলছেন, আমরা আত্মমরণ প্রকরণে শেষ করলাম, বুঝুন একই রকম বিবিধতার প্রবাহ, একই রকম মানে ব্যবস্থা তো আছে, কিসের ব্যবস্থা? চেঞ্জিং, পরিবর্তন, এইটা হলো ব্যবস্থা, একই রকম। বিবিধতা মানে প্রত্যেক মুহূর্তে ইউনিক সৃজন হচ্ছে, কিন্তু প্রত্যেক মুহূর্তে সৃজন হচ্ছে, প্রত্যেক মুহূর্ত ইউনিক, প্রত্যেক মুহূর্ত কেউ কারোর কপি পেস্ট নয়, প্রত্যেক মুহূর্ত নিজের পূর্ণতায় সৃজন হচ্ছে, কিন্তু সৃজন হবে। হ্যাঁ না, ঢেউয়ের মধ্যে আমি একটু আলাদা করতে চাইবো, ঢেউয়ের কথা তো আছে, ঢেউ তবুও দেখতে সিমিলার, এখানে তো কোনো সিমিলারও নেই, সুখের আলাদা সৌন্দর্য, দুঃখের আলাদা সৌন্দর্য, তরল একরকম, কঠিন আরেক রকম। আমাদের মন কি বলে, এটা তরল এটা কঠিন, দেয়ার ইজ এ ডিফারেন্স, বুঝে যাচ্ছে? প্রত্যেক মুহূর্তে যদি পপ আপ হতে থাকে, ঠিক আছে, যেমন পপকর্নই ধরে নাও, কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে পপকর্ন, ঢাকা দেওয়া হয়েছে, যদি খুলে দেওয়া হয় কি হবে, প্রত্যেক মুহূর্তে এক একটা করে পপকর্ন বেরোচ্ছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা নিজের মতো সুন্দর বেরোচ্ছে। শুধুমাত্র দুঃখ হতে পারে দুই হলে, শুধুমাত্র দুঃখ হতে পারে দুই হলে, এবং যখনই দুই হবে তখন আমরা পার্থক্য করবো, আগেরটার থেকে এটা কিরকম, ও যেটা বলেছে তার থেকে এইটা কিরকম, বুঝে যাচ্ছে? বৈশিষ্ট্য রামকে বলছেন, রাম আমি তুমি বুঝতে তো পেরেছ না যে প্রত্যেক মুহূর্তে একই একই রকমভাবে কি বলবো, অদ্ভুত অদ্ভুত, বাগানে ফুল ফুটছে, কালকে জিনিয়া ফুটেছে, আজকে হয়তো ইনকা গাঁদা ফুটেছে, কালকে হয়তো গোলাপ ফুটেছে, পরশু হয়তো জবা ফুটেছে, ফুটছে তো প্রত্যেকেই একই রকম, কিন্তু প্রত্যেকে নিজস্ব সৌন্দর্য ফুটছে, তোমার লোভ, তোমার কাম, তোমার করুণা, তোমার প্রেম, তোমার দিন, তোমার রাত, এই প্রত্যেকের সৃজন দেখতে পাচ্ছ না প্রত্যেক মুহূর্তে, এর মধ্যে সৌন্দর্য কি, এটা প্রত্যেকটা ইউনিক, এবং এর মধ্যে আমি আগের দিন কাকে বলছি, কালকেই আমি বলছিলাম না, বৈরাগ্য জ্বালা, বৈরাগ্য কি, তুমি কাউকে ধরে রাখতে পারবে না, তুমি কাউকে প্রেডিক্ট করতে পারবে না, ঠিক আছে, গাছে না হয় ফুল ফুটবে কালকে বলা যেতে পারে প্রেডিকশন, কিন্তু জীবনের কোনো প্রেডিকশন নেই, নদীর কোনো প্রেডিকশন নেই, আকাশের মেঘের কোনো প্রেডিকশন নেই যে কখন কিরমভাবে ঘটবে। তো ঠিক তেমনভাবেই এইটা হলো সুখ, প্রকৃত সুখ প্রত্যেক মুহূর্তে আসে,
প্রকৃত সুখ দুঃখের বিকল্প হয়ে আসে না, দুঃখও তখন ফুটে ওঠে নিজের মতো। যেমন আমরা আসছিলাম রাস্তাতে, আমরা যারা এসে জানি যে বৈদ্যবাটি রোডটাকে খুব সুন্দর পিচ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি আগে আমাদের খুব দুঃখ ছিল কি যে রাস্তাটা খুব উঁচু নিচু আছে, গাড্ডা আছে, এত বাজে যে ওখানে ড্রাইভ করা যায় না, চিন্তায় পড়ে যাচ্ছিলাম রাস্তাটা ভালো হলে ভালো হয়, খবর খুব সুখ রাস্তাটা যদি ভালো হয়ে যায়, ঠিক। এবারে এই যে সুখ, এটা দুঃখের বিকল্প হিসাবে আসলো, হলে ভালো হয়, রাস্তা তো খুব প্লেন হয়ে গেছে, গাড়ির স্পিড 4 গুণ হয়ে গেছে, প্রাণ হাতে করে নিয়ে যাও এবারে। আমি ভাবছিলাম বসে বসে, বাহ খুব সুন্দর সুখ হয়ে গেছে, রাস্তা উঁচু করতে গিয়ে তার মধ্যে যত রকমের স্পিড ব্রেকার ছিল সেগুলো মিলে গেছে, আর কেউ ভেবে চালাচ্ছে না। এই হলো জীবনে দ্বৈততার সুখ। আপনার জীবনে যখন দ্বৈততার সুখ থাকবে, সবসময় সুখ হারানোর ভয় থাকবে, বা সুখ যখন দুঃখের বিকল্প হয়ে আসবে, তখনই কিন্তু ও এক অন্য রিয়াকশান নিয়ে আসবে। আগে তো ভেবেছিলাম এইরকম, অত ভেবে এত কিছু করলাম, কেউ ছেলের বিয়ে দিল, কেউ চাকরি করলো, এখন দেখছি এরকম। যদি এরকম ঘটে, চাকরি করার আগে দুঃখ ছিল, চাকরি করেও কিছু ঝামেলা, জানবেন ওই আগেরই স্থিতি অন্যভাবে আপনার সামনে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ আপনার চেতনা স্থিতি একই আছে, শুধু সিচুয়েশন বদলাবে এবং সিচুয়েশনের সাথে আপনি উঠবেন পড়বেন। এই সুখ কে অ্যাড্রেস করে বৈশিষ্ট্য বলছে, রাম তুমি তো জানো, তুমি তো বুঝতে পেরেছো, যখন বলছে না অহমেব নমো নম, অর্থাৎ আমি নাম দিয়েছি একে সুখ দুঃখ, আমি তাকে প্রণাম করছি যে সুখ দুঃখকে সুখ দুঃখ বলে নাম দেয়। কিন্তু আমি আমার কথায় বলি, ভাঙা রাস্তার একটা সৌন্দর্য ছিল, ঠিক আছে, আমি বলছি না রোড ঠিক হবে না, কিন্তু দেখে নেওয়া, এই দুইয়ের মধ্যে সুখ কোথাও নিহিত নয়, এটা ব্যবস্থাপনা, এর কোনো অন্ত নেই, এগুলো উঁচু নিচু চলবেই না। আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে ছোটবেলায় যে বাচ্চাটা খেলনা পেয়ে খুশি হয়েছিল, আনন্দ পেয়েছিল, সে একই খেলনা যখন যৌবনে পাচ্ছে আর খুশি হচ্ছে না, তাহলে সেই আনন্দটাকে আপনি এক কি করে বলছেন? আনন্দ তো নেই, আনন্দ তো নিজের মধ্যে আছে, আনন্দ তো সেলফ ইন্টারপ্রিটেশনে আছে, ঠিক আছে। এইবারে ওই একই খেলনা, ঠিক আছে, একজন একটা টয় শপের মালিককে দাও, আবার বদলে যাবে, আরে বাহ খেলনাটা খুব ভালো, ঠিক আছে। প্রত্যেকটা আপনার ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করছে। আপনি একটা পুরনো থালা বললেন বেকার, পুরনো থালা ছুঁড়ে ফেলে দাও, ঠিক আছে, একটা অ্যান্টিক শপের মালিককে দাও, সুখ ওর মধ্যে নেই, সুখ সেলফ ইন্টারপ্রিটেশনে আছে, আমি কিভাবে দেখছি জিনিসটাকে এর উপর নির্ভর করছে। এই যে দেখা, ঠিক আছে, এই স্তরের যে সুখ, এটা সব সময় ফিক্টিটিয়াস হবে, সব সময় যাবে আসবে, কোনো সময় এর কোনো নিশ্চয়তা বা কোনো সময় এর কোনো কি বলবো একটা স্থিরতা থাকবে না এর মধ্যে, এ যাবে আসবে। বৈশিষ্ট্য যে সুখের কথা বলছে, বৈশিষ্ট্য বলছে এটা কিন্তু থাকবেই জীবনে, কখনো চলে যাবে না কারোর। বৈশিষ্ট্য বলছে রাম তুমি দেখে নিয়েছো তো এই ব্যাপারটা এরকম, তুমি এটা বুঝে গিয়ে সুখী হয়েছো, তো তাহলে তোমার সমস্যা নেই, তুমি চেতনার দ্বিতীয় স্তরকে ছুঁয়ে নিয়েছো, যেখানে বস্তুকে তুমি নাম দাও এবং তুমি জানো তুমি নাম দিয়েছো, বুঝে যাচ্ছে। বলছে তুমি মুখ্য বিষয়, এটা আমরা আগে অতিক্রম করে চলে এসেছি, এর থেকে উঁচু স্তর আছে যেখানে প্রত্যেক বস্তুই সুন্দর। আমার ভাষায় বলে ওটা ঠিক ঠিক পুরনো থালা, ওকে পুরনো থালা হিসাবে দেখো, কেন নতুনের সাথে কম্পিটিশনে দাঁড় করাচ্ছ, এটা টাটকা নেতি যাওয়া পুরুষ, ওকে ওর সৌন্দর্য দেখো, এই অস্তিত্বে ওর একটা সৌন্দর্য, যে ফুলটা যে শুকিয়ে যাচ্ছে না, এর একটা পূর্ণতার জার্নি কমপ্লিট করে শুকাচ্ছে, ওর একটা সৌন্দর্য নেই। আপনি আপনার প্রয়োজনের প্রেক্ষিতকে ডিফাইন করে দিলেন, তাই না, এর তো দরকার নেই, এটা দাঁত নড়ছে, ওর জার্নি কমপ্লিট করেছে, ইভেন ধাক্কা লেগেছে দাঁতে, দাঁতটা ভেঙে গেছে, ঠিক আছে, এরও একটা পুরো প্রক্রিয়া চলেছে, তারপরে কি দাঁতটা ভেঙেছে, এমনি এমনি হট করে ভেঙে যায়নি, কতখানি প্রেশার হতে হবে, কতখানি লাগতে হবে, কোন জায়গাটা আলগা হতে হবে, আমরা বলবো কি হঠাৎ করে ইটস এ অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট নয়, প্রত্যেকটা প্রক্রিয়া, প্রত্যেকটা জিনিস জীবনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে, যখন আমরা ইন্টারপ্রিট করতে পারি না তখন তাকে অ্যাক্সিডেন্ট নাম দিয়ে দিই। প্রত্যেকটা জিনিসের ইন্টারপ্রিটেশন আছে, আবার এমনও বলতে পারেন কোনো ইন্টারপ্রিটেশন নেই, প্রত্যেক মুহূর্ত র্যান্ডম স্পন্টেনিয়াস উঠছে, এবং এই স্পন্টেনিয়াসনেসই এর সবথেকে সৌন্দর্য, একে ইন্টারপ্রিট করা যায় না। আমি সকালে বলছিলাম নিজেদের মনকেই দেখো না, প্রত্যেকটা চিন্তা স্পন্টেনিয়াস উঠছে,
একবার চেষ্টা করে কোনো চিন্তাকে আগে থেকে ইন্টারপ্রিট করতে পারবেন না আপনি করতে, ও ওর প্রয়োজন নিয়ে উঠেছে, এখন এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা প্রয়োজন, তাই উঠবে। ঠিক আছে, তো এই সুখ সম্পূর্ণ আলাদা। এই যে জানা, এটা কোনো জ্ঞান নয়, এটা কোনো অ্যাকোয়ার্ড নলেজ নয় যে আমি জেনে গিয়েছি, ঠিক আছে, এটা বোধময়তা, একটা ইনার আন্ডারস্ট্যান্ডিং জীবনের প্রতি। এটা সুখেও থাকে দুঃখেও থাকে। যখন বশিষ্ঠ বলছেন সুখী ভব, বলছে তুমি পরম সুখে কালাতিপাত করো, পরম আলটিমেট, তুমি এটা জেনে গিয়ে এইবারে অ্যাক্ট করো। খাবার সামনে ফুচকা আছে, খাও আনন্দ করে না, প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু চট করে ফুচকার থেকে ভেলপুরি ভালো এই বলে ইন্টারপ্রিয়েট করো না, ফুচকা খাবার পূর্ণ সুখটা তোমার কাছে কম পড়ে যাবে। ইন্টারপ্রিটেশন হ্যাপেন্স, ইন্টারপ্রিটেশনও ঘটবে, নিজেকে বলতে শুরু করুন ঠিক আছে এটা এর মতো, কোনো প্রবলেম নেই। তো জীবনকে এইভাবে খোলামেলা দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টেপও নিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু কোথাও যেন একটা গভীরতা জীবনের এসে যায়। তো এই চার নম্বর মন্ত্রে বলছে, এই দেখুন আমি যেটা বললাম ওটাই বলেছি, আমি আগেরটা দেখলাম না, যাবতীয় ভেদ জ্ঞান রূপ ঘন বন দগ্ধ করত, ভেদ জ্ঞান, শুধু ভেদ জ্ঞান সরাতে বলেছে, যে কোনো জিনিসকে কোনোভাবেই পার্থক্যকরণ, ডিফারেন্সিয়েট করা ছাড়ো, এটা সরে গেলেই তোমার পরম সুখ, অসুবিধা নেই। আমাদের তো সবসময় ইন্টারপ্রিটেশন এটাই থাকে না যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়। যত প্রজ্ঞা বাড়তে থাকে তত ব্যক্তি দেখতে পারে অস্তিত্বে যা হওয়া উচিত তাই হচ্ছে, আদারওয়াইজ তো নেই। সমুদ্রে এখন এই মুহূর্তে যেই ঢেউটা ওঠা উচিত ওটাই উঠেছে। এবার আপনি যদি বলেন না এই সময় একটা বড় ঢেউ আসলে ভালো হতো, আমার সেলফিটা ভালো উঠতো, দুঃখী হওয়াটা বেকার হবে, এর কোনো, ওই সময় ওটাই আপনার পেট, অতখানি ওয়াটার প্রেশার ছিল, অতখানি ওইভাবেই ওটা ওঠার ছিল, বড় ঢেউ চাই একটু অপেক্ষা করো আসবে। ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না বলতে পারেন, হ্যাঁ, একটা পুরো ব্যবস্থাপনা চলছে, একটা পাতা নড়ার জন্য একটা বিরাট বড় কার্যক্রম ফলো আপ হবে, তারপরে গিয়ে একটা পাতা নড়ছে। আমরা শুধু বলছি পাতা নড়া তো সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার নয়ও, একটা পাতায় গিয়ে অনেক কিছু মেজারমেন্ট জানিয়ে বিজ্ঞান বড় বড় ল্যাবে সারাক্ষণ বসে থাকবে, ঠিক আছে, ওগুলো কভার করে একটা পাতা নড়েছে। আমি আগে সকালে বলছিলাম একটা বিরাট বড় আন্তরিক অনুশাসন বসে থাকে মুক্তির পিছনে। আমরা ভাবি মুক্তি মানে যা ইচ্ছা করবো, যা ইচ্ছা কি করে করবে, অল ইউ হ্যাভ কন্ডিশনিং, সব আমাদের কাছে একরকমের ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনা সংযোজিত হবে পূর্ণরূপে, তার মধ্যে যে আপনি যে দেখবেন বুঝবেন জিনিসটা, এও এক প্রক্রিয়া। আপনি অন্য জায়গায় যেতে পারতেন, অন্য জায়গায় আপনি যাননি, এখানে এসেছেন, বসেছেন, এটা শুনছেন, প্রচণ্ড এই সময় অ্যাটেন্টিভনেস চাই এই বিষয়টা বোঝার জন্য। এত কিছু প্রক্রিয়া হওয়ার পরে হয়তো আপনি একটু বুঝলেন এবং আপনার ঠোঁটের কোণে হাসি এলো, ওই হাসিটা একটুখানি এমনি এমনি আসেনি, অনেকটা জার্নি কমপ্লিট করে ওই হাসিটা এসেছে, ঠিক আছে। তো এই জায়গাটাই বলেছে ঈশ্বরের ইচ্ছা, বিরাট ইচ্ছার উপর ছেড়ে দেওয়া বা বিরাট ইচ্ছাকে দেখে নেওয়া, ব্যবস্থাপনা ঘটছে।